এখন আমাকে করতে হবে ভোলা নাথের অভিনয়। প্রথমে ওই জায়গাতে ধরি, দুর্গা নাকি বিশ্ব সুন্দরী, সুন্দরী কারে কয়, সুন্দর রূপ থাকলে তারে সুন্দরী কয়। কিন্তু দেখেন মাটির প্রতিমা আর আমার মায়ের জাত কখনো আলাদা হয় না, একই। মাটির প্রতিমাকে যত অলংকার যত গয়না দিয়ে সাজাবেন তত সুন্দর দেখা যাবে, আমার মায়ের জাতও কিন্তু তাই। যত গয়না সব তো মায়েদের জন্যই, যত অলংকার যত গয়না সব মায়েদের জন্য। মায়েদের সাজালে সুন্দরী হয়, না সাজালে সুন্দরী হয় না। তাহলে ওইটা নিজের কোনো বাহাদুরি নাই, মানে পরের অলংকারে সেজে তখন সুন্দরী। আর পুরুষ, পুরুষের কোনো পোশাক লাগে না। এই যে গৌরী একটু ভালো করে করবা চিন্তাধারা, একটা পুরুষের কোনো পোশাক নাই যদি খালি থাকে একটা গামছা পরা, তবু কি অসুন্দর হবে? ওইটাই সুন্দর। আর মহিলাদের, আমার মায়েদের যত সাজাবা তারপরে সুন্দর, আর পুরুষের কোনো সাজার দরকার নাই। মহাদেব, মহাদেবের নামটাই হচ্ছে সত্যম শিবম সুন্দরম, যে নাকি সাই ভস্ম মাখে গায়। সত্যম শিবম সুন্দরম বলে 33 কোটি দেবতা প্রণাম করে তার পায়। ওটা কি অলংকারের জন্য না গুণের জন্য? হ্যাঁ, গুণের জন্য। এবার সুন্দর কারে কয়, একটা ছেলে দেখতে একবারে নায়কের মতো, মানে বর্তমানে দেব, খুব সুন্দর, এইরকম সুন্দর চেহারা একটা ছেলে গ্রামে বাস করে। এখন ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাবা চিন্তা করে, এসে পাড়া প্রতিবেশী মানুষের কাছে জিজ্ঞাসা করে ছেলেটা কিরকম। এখন মানুষে করে বর্ণনা মেয়ে নিয়ে গঙ্গায় ভাসায় দেন, তবু এর কাছে দিয়েন না, এটা মানুষ ভালো না। মানে দেখতে তো দেবের মতো নায়কের মতো, তার চরিত্র ভালো না, এর কাছে মেয়ে দিয়েন না, জীবনে শান্তি পাবেন না। আর যদি একটা ছেলে কালো রয়, দেখতে শুনতে কোন রকম ভালো না, যদি জিজ্ঞাসা করে এখানে মেয়ে বিয়ে দিতে চাই ছেলেটা কিরকম, ছেলেটা খুব ভালো, দিতে পারেন কি? তাহলে কোন দিকে, রূপের আদর না গুণের আদর? ওইটা চিন্তা করো নাই। এই জন্য মহাদেবের একটা বাঘের ছাল, এইটাই আমরা দেখি চিরকাল। তাছাড়া আর পোশাক নাই, মাথায় জটা, মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ, এই ছাড়া আর পোশাক আছে নাকি? সেই মহাদেবকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। ওই মহাদেবের পূজা করে সমস্ত মায়ের জাতি, আমার যাদের বিয়ে হয় নাই তারা মহাদেবের কাছে প্রার্থনা করে কয়, হে মহাদেব গোসাই, তোমার কৃপায় যেন একটা সুন্দর স্বামী পাই। দুর্গার কাছে কয়জনে গিয়ে প্রার্থনা করে জানি, যেন সুন্দর বউ পাই? কেউ গিয়ে কয়, আজ পর্যন্ত শুনছেন কেউ? কেউ কয় না। তাহলে নিজে নিজে বড় হলে বড় সেই নয়, 10,000-এ বড় কয় বড় সেই হয়। ওই যে তুমি বিশ্ব সুন্দরী, এই জন্য আমি তখন চিন্তা করি তোমার সঙ্গে, এই জন্য আমার আরই ভাবে মনে পড়ে না, এই জন্য সারাসারি আমি তো বউ ছাড়ি নাই, শীত তো বউ ছাড়ে নাই, তুই বাড়িতে থাক আমি বাইরে যাই। কিন্তু যায় কোথায়? শ্মশান। শ্মশানে কেন যায়? শ্মশান তো প্রত্যেকটা মানুষের জীবনের শেষ ঠিকানা, তাই না? শ্মশানটাই হচ্ছে জীবনের শেষ ঠিকানা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন তোমাকে শ্মশানে যেতেই হবে, তাছাড়া উপায় নাই। এটাই শেষ ঠিকানা শ্মশান, কারণ যে আর
পাশে যায়। এটাকে ধরেছিল কে? একমাত্র মহাদেব। 21,600 বার আসে আর যায়, এটা কোন সাধক ধরতে পারে নাই আগে, একমাত্র ধরেছিল মহাদেবের সাধনায়, তাই তো তার নাম দিগম্বর। এটা গণনা করল কে? মহাদেব। এই জন্য তিনি যোগী, তিনি শ্মশানে থাকে পরে, পবিত্র জায়গা মনে করে, সেখানে থেকে শুধু নিজের জন্য না, তিনি বিশ্বের চিন্তা করে, বিশ্বের মঙ্গলের তরে শ্মশানে আছে পরে। দাও দেখো যে হারে গাতনি চামড়ার ছাউনি, এই যে হারের গাতনি চামড়ার ছাউনি, ঘরে দেখতে কি সুন্দর গো কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, এই ঘর দেখতে কি সুন্দর গো, ঘর দেখতে কি সুন্দর গো কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, হারের গাপি চামড়ার ছাউনি ঘন্টা, মানে দিন রাত সব সময় তিনি আসা যাওয়া করে, মালিক করে আসা যাওয়া দণ্ড নিরন্তর, কোন মিস্ত্রি বানাইলো এ ঘর, দেখতে কি সুন্দর গো তুই করে গো কোন মিস্ত্রি। Thank you.
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার মধ্যে যে মানুষটা আছে সে কখন খায় কখন ঘুমায়, আর সে যদি ঘুমিয়ে পড়ে সেই দিনই তো হরি বল বল হরি। ওই যে শ্মশান যে আমার মধ্যে আছে সে যেদিন ঘুমিয়ে পড়বে সেই দিনই হরি বল বল হরি। মালিক কখন খায় কখন ঘুমায় কেউ লয় না খবর কেউ লয় না খবর। মালিক কখন খায় কখন ঘুমায় কেউ লয় না খবর কেউ লয় না খবর। পাহারা রয় ষোল জনা পাহারা রয় পাহারা রয় ষোল জনা বাহিরার ভিতর গোস্তুরি বানাইল এ ঘর দেখতে কি সুন্দর গুই করে গোস্তুরি বানাইল এ ঘর। শ্মশানে গেলে পরে যখন একটা মানুষকে পড়ে অন্তত একটু সময়ের জন্য হলেও মানুষের একটু মনে পড়ে, যতই করো লড়াই আর বড়াই একদিন এরকমই তো আমাকেও পড়াইয়ে করবে ছাই, তার মানে এই দেহের কোনো দাম নাই এটা একবার হলেও তো মনে হয়। এই জন্য ঠাকুর বাবা পাগলাও বলতো, যদি জীবনে মানুষ হতে চেষ্টা করিস
মাঝে মাঝে সময় পেলে গিয়ে একটু শ্মশানের আশেপাশে বসি, একটু সময় পেলে শ্মশানের আশেপাশে বসি, তাহলে সেই চিন্তা ভাবনাটা একটু আসবে মানুষের জীবনে। তাই মহাদেব বিশ্বের মঙ্গলের তরে ওই শ্মশানে গিয়ে থাকে। এবার একতলা, আগামী বছর তিন তালা, তারপরে পাঁচ তালা, যত বাড়বে তালা তত বাড়বে জ্বালা। ওই পাঁচ তালার উপরে মরণ হলে সেখানে হবে না তো ঠাই, তাই তাড়াতাড়ি নিচে নামা, তুলসী তলা নিয়ে যাই। তারপরে তুলসী তলা থেকে শ্মশান, যাকে নিয়ে করলো এত সুখের সংসারই, আহা মরণের পরে সেই গোবর ছড়া দেখো বাড়িটা অশুদ্ধ হয়ে গেছে। বাড়িটা যার কামাই, যে বাড়িটা তৈরি করেছে সেই মানুষটাই আজকে মরেছে, তার জন্য বাড়িটা নাকি অপবিত্র হয়ে গেছে। তাড়াতাড়ি সরা, বাড়িটা অপবিত্র হয়ে গেছে। এটা মনে করে দেওয়ার জন্যই একদিন তোমাকে তো এই সংসার ছাড়তেই হবে। বন্ধু, যমরাজার চিঠি, এক এক করে বারো রকমের চিঠি আসে মানুষের জীবনে, আমরা বুঝতে পারি না। চিঠি ছাড়া নেয় না, কিন্তু আমরা চিঠির অর্থ বুঝতে পারি না। এক নাম্বার চিঠি পাওয়া, আস্তে আস্তে স্মৃতি শক্তি কমে যাওয়া। একটা বই একবার পড়লে আর পড়ার দরকার হতো না, আর জীবনে যখন পড়ে যায় ভাটি, যতই করুক ঘাটাঘাটি, দুই দিন পরে আর মনে থাকে না। গুরু মন্ত্রটা পর্যন্ত স্মরণ থাকে না, এটা এক নাম্বার চিঠি পাওয়া, স্মৃতি শক্তি কমে যাওয়া। দুই নাম্বার চিঠি আসে যখন চোখে কম দেখে তখন, এটাও দমের চিঠি। তিন নাম্বার চিঠি যখন আসে কানে কম শুনতেছে, এই যে একটা একটা করে কিন্তু দম চিঠি পাঠাচ্ছে। তারপরে চার নাম্বার চিঠি যখন করে পেশ, পাকা শুরু হয় মাথার কেশ। পাঁচ নাম্বার চিঠি, মুখের স্বাদ কমে যাওয়া। ছয় নাম্বার চিঠি বৃত্তান্ত, পড়ে যায় মুখের দন্ত। সাত নাম্বার চিঠি, শরীর আর পাই না বল, হয়ে যাচ্ছে দিন দিন দুর্বল। এরকম করে বারোটা চিঠি, বারো রকমের ইঙ্গিত, বারো রকমের সংকেত মানুষের জীবনে আসে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাহলে সেটা জানায় কে? সেটাও কিন্তু দেবাদিদেব মহাদেব, মহাকাল। সকাল বিকাল, বর্ষাকাল গ্রীষ্মকাল, কিন্তু সবার উপরে কাল হচ্ছে মহাকাল, যেটা হচ্ছে প্রলয়ের কারণ। ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, আর মহাকাল উনি সংহার করে। সতরজ তম তিন গুণেই তো দেহ, এই তিন গুণের উপরে কারা? আমার সাধুগুরু বৈষ্ণব, যারা মরণকে কখনো ভয় করে না তারা। বাবা লোকনাথ ব্রহ্মচারী ছয় মাস আগেই তো জানিয়ে দিয়েছিল, ওরে মরণের জন্য তো ভাবনা কেন। মরণের খবরটা আগে জানতে পারে যারা, তাদেরই তো হয় ভাবের মরা। পৌষ মাসে লোকনাথ ব্রহ্মচারী জানিয়ে দিল, আমি জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখ বেলা ১১:৪৫ এই লোক ছেড়ে অমৃত লোকে যাব। ছয় মাস আগে ঘোষণা করে দিল। এই জন্য যত দেবদেবীর জন্মদিন পালন করা হয়, আর লোকনাথ বাবার মরণের দিনটাই পালন করা হয়। ছয় মাস আগে
এরকম মরণের কথা বলতে পারে যারা, তাই তো বাবা লোকনাথ ব্রহ্মচারী আজ ভগবান মানুষ রূপেই তো জন্ম নিয়েছিল, আজকে ভগবান রূপে ঘরে ঘরে পূজিত হয়। ওই যে শিব তত্ত্ব যোগ তত্ত্ব লোকনাথ ব্রহ্মচারী করেছিল আয়ত্ত, এই জন্য শিব সত্য লোকনাথ সত্য, এটাই হচ্ছে মূল তত্ত্ব। যতদিন পর্যন্ত নিজেকে নিজে না জানবে, ওই পরের বাবার খবর জেনে কোন লাভ হবে। মহাদেব বলছে তাই, তাই তো আমি যোগী, তাই তো আমি শ্মশানবাসী, শ্মশানে থাকি বসি। ওরে জীব, তোরা আমার কথা নে, তোরা নিজ নিজ আত্মতত্ত্বে খবর নিয়ে অনায়াসে ভবনদী পাড়ি দে। পারে তোরই নিজে জোগাড় করবি, ধার করে আনতে হবে না। একজন্যই মহাদেব শ্মশানে করে বাস, তোমার কাছে করলাম প্রকাশ, আধ্যাত্মিক মতে তাই পাই, এই জন্য শেষ ঠিকানা শ্মশান। সে বলছে আমি ওই শ্মশানেই যাই, আমার জন্য না জীবের জন্য। এবার যদি আমি বাস্তব জগতের কথায় যাই, বাস্তব জগতের কথা গেলে আরো তোমার শান্তি নাই, সেটা কি? আচ্ছা, কোন বাড়িতে যদি একটা শত্রু রয়, কোন রকম বসতি করা যায়? আর এক বাড়িতে চার পাঁচটা শত্রু থাকলে পরে সেখানে বসত করা যায়? মরণ ভালো তার সে। তাহলে এক নম্বর শত্রু তো তুমি, ওই যে রূপের বাহাদুরি মহাদেব হলো ভিখারি, দেবাদেবের মহাদেব ভিখারি, আর গৌরী হলো বিশ্ব সুন্দরী। তাহলে ভিখারি আর সুন্দরী দুজনে আর আরি, তাহলে সুন্দরী তুই থাক তোর বাড়ি, আমি দিলাম তোর শ্মশানি, শ্মশানে গিয়ে থাকি। তোর রূপ নষ্ট করে তো লাভ নাই, তোর সঙ্গে আমি যদি কোনো বাড়িতে যাই তুই লজ্জা পাবি। ওই যে পড়ছে দামি শাড়ি, এখন স্বামী যদি ওইরকম ভিখারি মানুষের কাছে পরিচয়, চাকর বলে পরিচয় দিতেও তো লজ্জা পাবে। এই জন্য তুই যা, তুই বেড়া মানুষের বাড়ি যা, ভালো ভালো খা, আমারও তো ভালো খাওয়ার দরকার নাই, কিন্তু বউ তো শাড়ি নাই, বাড়িতেই রাখছি, তুই বাড়িতেই থাক, ভালো কাপড় কর, সকাল সব কর, কিন্তু আমার আশা বাদ দি। আমি সকলের আশা করি, একজনকে না ছাড়লে সবাইকে পাওয়া যায়। তাই ওই যে রূপের বাহাদুরি আর আমি ভিখারি, এই জন্য আমি বাড়ি ছাড়ি। এক নম্বর শত্রু। তারপর দুই নম্বর শত্রু কি? শিবের বাহন হচ্ছে গরু মানে নন্দী, আর ভগবতীর বাহন সিংহ। সিংহ দেখলে পরে ওই গরু তো পালায় ডরে, গরু আমার ভক্ত আমার বাহন। আচ্ছা, আমার ভক্তই যদি না থাকে ভগবান কি করে রয়? তাহলে তোমার সঙ্গ মিল নাই, আমার ভক্তের সঙ্গ তোমার ভক্তের মিল নাই। তাহলে এই যে দুইটা কারণ, তিন নাম্বার কারণ, ছেলেগুলিও তো খুব ভালো, কার্তিক ওইটার বাহন হচ্ছে ময়ূর, আর আমার অলংকার হচ্ছে সর্প, মাথায় সাপ, গলায় সাপ, হাতে সাপ, কোমরে সাপ। তাহলে ময়ূর দেখলে পরে সর্প পালায় ডরে, ময়ূর এসে সর্প খায় ধরে, আমার ভক্তেরা সব পলায়ন করে। তাহলে আমার ভক্ত গরুও থাকে না, আমার অলংকার সর্পও থাকে না। তারপর তোমার সঙ্গে আমার পোশাকে মিল নাই, তারপরে যে গণেশের বাহন ইঁদুর, ওই শয়তান আমার ঝোলা মালা কাটে কুটুর কুটুর। এত শয়তান যদি বাড়িতে রয়, শত্রু যদি বাড়িতে রয়, ওই বাড়ি থাকা কি সম্ভব হয়? এই জন্য আমি শ্মশানে যাই। দুইভাবে জবাব দিলাম, এবার কেন আমি অঙ্গে মাখি ছাই।